প্রেমেই অপ্রেমে তুমি শিরোনাম, তোমাকে ঘিরে আবর্তিত হয় আমাদের বেঁচে থাকা, আমাদের সংগ্রাম। তুমি অমরতা রবীন্দ্রনাথ, তুমি অমরতা রবীন্দ্রনাথ। নমস্কার, সুপ্রভাত। সুরমাধুরীর অনুষ্ঠানে সিটিএন চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। কবিপক্ষ 9th May, গুরুদেবের জন্মদিন, গুরুদেবের প্রতি প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমাদের নিবেদন, আছো গানে গানে, আছো প্রাণে প্রাণে। আমাদের সঙ্গে রয়েছেন যন্ত্রসঙ্গীতে, সিনথেসাইজারে অরণ্য চৌধুরী, এবং পারকাশনে রয়েছেন তরুণ দাস, এবং তালবাদ্যে রয়েছেন মলয় দাস। আর শিল্পী যিনি রয়েছেন, তিনি এই চ্যানেলের প্রতিদিনের অ্যাঙ্কার, আর কেউ না, জয়া নাগ, সঙ্গীত শিল্পী জয়া নাগ আজকে আমাদের মধ্যে এসে গুরুদেবের গানেই প্রণাম জানাবে। আর সঙ্গে রয়েছি আমি, পারমিতা, আজকের উপস্থাপনায়। সরাসরি আমরা গানে চলে যাব। নমস্কার। নমস্কার। প্রথমেই বলবো যে কবিপক্ষটা শিল্পীদের জন্য একটা সত্যি অত্যন্ত আনন্দের এবং একটি উজ্জ্বলতম দিন। তো সেইখানে গান গাইতে পারার জন্য আমি সুরমাধুরীর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে প্রথম যে গানটি করবো, এটি প্রেম পর্যায়ের প্রেম বৈচিত্র্যের একটি গান।
গান শিখছি অনেক ছোটবেলার থেকে, মানে 7-8 বছর থেকে মায়ের কাছ থেকে গান শেখার শুরু। এরপরে সঙ্গীত শিক্ষা শুরু হয়, তাতে বিরতিও ঘটে অনেকদিন। তারপর কোনোদিন ভাবতে পারিনি আবার গান গাইতে পারবো। ঈশ্বরের আশীর্বাদে আবার 4 বছর পর আমি গান গাইতে শুরু করি, কলকাতায় আসি এবং সেখানে আমি প্রমিতা মল্লিক এবং অভিজিৎ মুখোপাধ্যায় এনাদের কাছে তো গান শিখি, কিন্তু গানের ক্ষেত্রে আমার সব থেকে বড় অবদান যার সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই, আজকে যিনি যন্ত্রশিল্পী তালবাদ্যে রয়েছেন, তো এই মলয় দাস না থাকলে আমি বোধহয় গানটা এতটা ভালো করে গাইতে পারতাম না। এবং বিভিন্ন আঙ্গিকের গানে আমার যে আশা সেটাও কিন্তু এই মলয় দার হাত ধরে। তোমার গানের সুরেই বলি, কবিগুরু তো আমাদের নিভৃত প্রাণেরও দেবতা, তার সৃষ্টিকে আমরা কোনোভাবেই মানতে পারি না। তারই গানে আমরা আবার ফিরব পরবর্তী গানটি। এরপর একেবারে একটি ব্রহ্মসঙ্গীতের গানে আমি যাব, পূজা পর্যায়ের তেওড়াতলে আবদ্ধ। জগত জোড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত আনন্দ গান বাজে।
জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে বাজিবে কি আমাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ অসাধারণ। তোমার গানের রেশ ধরেই বলি, আমার মাথা নত করে দাও খে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার খে আমার ডুবাও চোখের জলে। গুরুদেবের গানেই তো আমরা প্রণাম জানাই, আর প্রণাম জানাই বলি তো তিনি আমাদের চলার পথের পাথেও। অবশ্যই, তিনি আমাদের এই কারণে প্রাণের কবি, প্রাণের দোসর। প্রেমের আগে বোধহয় রবীন্দ্র প্রেম এটাই। প্রতি পদক্ষেপেই তো তিনি। তোমার পরবর্তী গান কি? এরপর আমি যে গানটিতে যাব, এটি একটি পূজা পর্যায়ের, কবিগুরু তো অনেক উপপর্যায়ও আছে, বন্ধু উপপর্যায়ের একটি গান আমার পরবর্তী নিবেদন। তোমার গানের পরে আমরা আবার একটু দর্শকদের সাথে কথা বলবো, আগে তোমার গান শুনে নি। অসুবিধা হচ্ছে, কেটে গেলে ক্র্যাক করলে খুব প্রবলেমে পড়বো আমি গানটা। আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা
হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বয়নগর থেকে সন্দেশ বিড়াল বলছি। আচ্ছা বলুন দিদি। হ্যাঁ, আমি শিল্পীর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ সুপ্রভাত। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার সুপ্রভাত। হ্যাঁ খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠান, খুবই ভালো লাগছে। শিল্পীকে আমি বলতে চাই, উনি গান গান জগত জুড়ে উদার সুরে, খুব সুন্দর। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওনার এই গান যেন আরো ভালো ভাবে, আরো ভালো ভাবে উনি আবার আসুন, আবার গান গাইতে পারেন ভালো করে, এই কামনাই করুন। ভালো লাগছে, সঙ্গে থাকুন। আপনি করুন। হ্যাঁ সঙ্গে, আমাদের সঙ্গে থাকুন। আপনি করুন, আমি শুনি, কারণ আর বেশি সময় নেব না, সময় ভীষণই কম। ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আপনারাও যদি শিল্পীর মতো এখানে এসে অংশগ্রহণ করতে চান, তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন, 2530154, তার আগে 033 বলে নেবেন, আর 2530174, তাছাড়া 9830473782, 9830236949, সরাসরি আপনারা এখানে ফোন করে চলে আসবেন। চলো তোমার পরবর্তী গান শুনি। এতক্ষণ আমরা বিভিন্ন কবিগুরু তাঙ্গিকের গান আছে, আমরা একটু বাউলাঙ্গিকে চলে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ একদম, গান দিয়ে সরাসরি যাচ্ছে। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরাইয়া আসো, কোন আলোতে প্রাণের
আমার গানের সুরেই বলি, যখন আমি অঘর ঘুমে যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। গুরুদেব আমাদের সবসময় সঙ্গে থাকেন, তাই দর্শক বন্ধুদেরও জানাই সকলকেই রবীন্দ্রিক শুভেচ্ছা আমাদের। আর আজকে বিশিষ্ট যন্ত্রশিল্পী দাদারা আমাদের মধ্যে রয়েছেন, তাদেরকেও সিটিএন চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমিও বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি যন্ত্রশিল্পীদের এবং তোমাকে। জীবনের একটি প্রতিচ্ছবিমূলক গান বিচিত্র পর্যায়ের কবিগুরু রচনা দিয়ে আজকে আমি আমার এই শেষ করবে। তার আগে দর্শকের উদ্দেশ্যে বলি, আপনারা সকলে খুব ভালো থাকবেন। আপনাদের সিটিএন টিভির প্রিয় অনুষ্ঠান সুর মাধুরী আমাদের সাথে থাকবেন, দেখবেন আর ভালো থাকবেন। চলো শুনি। জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে জীবন। Yeah.